সালার প্রভাসের আসন্ন প্যান ইন্ডিয়ান ফিল্ম, এখন ভারতীয় সিনেমার অন্যতম প্রত্যাশিত সিনেমা। সিনেমাটি শুরু হওয়ার পর থেকে অনেক জল্পনা কল্পনার বিষয় ছিল, যার মধ্যে একটি সিকুয়েলের সম্ভাবনা এবং কেজিএফ সিরিজের সাথে সংযোগ রয়েছে। ইন্টারনেট এখন সালার এবং প্রভাসের চরিত্রের স্টোরি লাইন নিয়ে আলোড়ন তুলেছে। সালার মার্কিন যুক্তরাষ্ট্র চেইনে তালিকাভুক্ত হয়েছে এবং পরিবেশক চলচ্চিত্রটির রান টাইম 3 ঘন্টা উল্লেখ করেছেন এবং গল্পের প্লটটিও প্রকাশ করেছেন। চলচ্চিত্রটি সেন্সর শেষ হওয়ার পরে চূড়ান্ত রান টাইম পরিবর্তিত হতে পারে। একজন গ্যাং লিডার কিভাবে তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে তা এই ছবির গল্প। প্রতিবেদন অনুসারে সালারের স্ক্রিপ্টটি পরিচালক প্রশান্ত নীল তার প্রথম চলচ্চিত্র উগ্রাম কন্নড় মুভির প্লট লাইনের উপর ভিত্তি করে লিখেছেন এবং প্রভাসের চিত্রের সাথে মানানসই করার জন্য পরিবর্তন করা হয়েছে। চলচ্চিত্রটি একটি সংঘটিত অপরাধ চক্রের জগতে সেট করা হয়েছে। প্রভাসকে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে যে তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে এবং অন্যান্য অপরাধী চক্রের উপর হামলার পরিকল্পনা করবে। এছাড়াও ছবিটিতে একটি মায়ের অনুভূতির কোণ রয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে এটি মাফিয়া জগতের প্রতিশোধের গল্প। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে সালার 28 সেপ্টেম্বর 2023 মুক্তি পাবে। জানা গেছে যে নির্মাতারা মুক্তির তারিখ পিছিয়ে সংক্রান্তি 2024 জন্য প্রক্রিয়াধীন ছিল, যদিও নির্মাতারা আগেটি অস্বীকার করেছিলেন। ছবিটি ব্যবসা এবং দর্শকদের মধ্যে একটি চমৎকার গুঞ্জন হচ্ছে। কেজিএফ সিরিজটি প্রশান্ত নীলকে একজন পরিচালক হিসেবে একটি দুর্দান্ত ক্রেজ তৈরি করেছে এবং সবাই কিভাবে পর্দায় প্রভাসের মতো তারকাকে তুলে ধরেছেন তা দেখতে আগ্রহী। ভারধারজা মান্নার চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারনের সাথে সালার প্রধান ভূমিকায় প্রভাস রয়েছেন। সহ অভিনেতা জগপতি বাবু, শ্রুতি হাসান, মীনাক্ষী চৌধুরী এবং শ্রেয়া রেড্ডি অন্যান্য প্রধান ভূমিকায় রয়েছেন। এই প্রথম কোনো মুভি যার জন্য অনেক অনেক অপেক্ষায় আছি বলে বোঝানো সম্ভব নয়। কেজিএফ এর পর থেকে অনেক অপেক্ষায় আছি প্রশান্ত নীলের কোনো মুভির ওপর, আর তার উপরে রেবেল স্টার প্রভাস পুরাই আগুন। আমি তো অনেক এক্সাইটেড এই মুভির জন্য, অপেক্ষায় আছি আমি। আর আপনি?